জামালপুরে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জামালপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জামালপুরে পাঁচটি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল, বিএনপি, জাসদ, জাতীয় পার্টি জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ সুপ্রিম পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বিএনএফ ও স্বতন্ত্র মোট 26 জন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিউর রহমান আজ তার কার্যালয় থেকে এসব প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ছুটছেন স্ব স্ব নির্বাচনী এলাকার ভোটারদের কাছে।